নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ শিলচরে, উঠল সমস্বরে আওয়াজ। ভেরিফিকেশন শেষে ফেরার পথে দুর্ঘটনা, অ্যালেনপুরে হত এক, আহত সাত। তিন মাসে একই পরিবারে দুবার ডাকাতি, লুট সোনা নগদ অর্থ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বর্ণ পরিচয়ের জনক তথা বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর কাণ্ডের তীব্র প্রতিবাদী ঢেউ আছড়ে পড়ল শহর শিলচরেও। বৃহস্পতিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে এক প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়েছে। নাজিরপট্টিতে আয়োজিত এদিনের প্রতিবাদী সভায় এই কুৎসিত কাণ্ডের তীব্র প্রতিবাদ করে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। গত 14 তারিখ আমরা দেখেছি যে টিএমসি এবং বিজেপি একটা হিংসার পরিবেশ তৈরি করেছিল কলকাতায়, এবং সেই হিংসার পরিবেশে ওরা গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙে ফেলে। বন্ধুরা, আমাদের হাত কাঁপেনি যখন এই মূর্তি ওরা ভেঙেছিল। আমরা সেই মূর্তি ভাঙার যে রাজনীতি শুরু হয়েছে, সেই মূর্তি ভাঙার রাজনীতিকে তীব্র ধিক্কার জানাই, এবং সেই মূর্তি ভাঙার রাজনীতি মধ্যে দিয়ে আমাদের যে কথাগুলো, সেই কথাগুলোকে দাবানো হচ্ছে। আমাদের কথা হচ্ছে কি, কোথায় গেল আমাদের চাকরি, এবং কোথায় গেল আমাদের যে শিক্ষার যে আমরা দেখছি কন্টিনিউয়াস অ্যাটাক আসছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলতে চাইছি যখন ওরা একটার পর একটা মূর্তি ভাঙছে। বন্ধুগণ, তাই আজকে আমরা এখানে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি, এবং আমরা ধিক্কার জানাচ্ছি সেই হিংসার রাজনীতিকে, সেই মূর্তি ভাঙার রাজনীতিকে। পশ্চিমবঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ধ্বংসের প্রতিবাদে বৃহস্পতিবার শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল সংগঠনের সদস্যরা। এদিন শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনের সদস্যরা বলেন, দুটি রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্যে এমন একজন ব্যক্তিত্বের মূর্তি ভেঙে ফেলা হলো, তাও আবার বাঙালি অধ্যুষিত এলাকায়। বক্তারা এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন। এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক তপধীর ভট্টাচার্য, অজয় কুমার রায়, কমল চক্রবর্তী সহ বেশ কয়েকজন আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। শুধু বাংলার নয়, ভারতবর্ষের অন্যতম একজন মনীষী যার নির্দেশিত পথ বেয়ে দীর্ঘদিন বাংলার সংস্কৃতি, বাংলার জনগণের চেতনা সমৃদ্ধ হয়েছে, প্রতিবাদ সৃষ্টি হয়েছে, যে মনীষীকে আজকে সমগ্র ভারতবর্ষে পরিচিত করে তোলা উচিত ছিল নবপ্রজন্মের সম্মুখে, তার যে অবদান সেটা যেখানে চর্চার বিষয় হওয়া উচিত ছিল, সেই জায়গাতে আমাদের রাজনীতি, আমাদের রাজনৈতিক ভাবাবেগ এবং রাজনৈতিক কর্মকাণ্ড এমন জায়গাতে চলে গেছে, এত নিম্নমানের হয়েছে যে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে মনীষী বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। বন্ধুগণ, এদিন বক্তব্য রাখতে গিয়ে যুব আইনজীবী তানিয়া লস্কর বলেন, বিদ্যাসাগর বেঁচে নেই বলেই হয়তো তিনি রক্ষা পেয়েছেন। তিনি জীবিত থাকলে তাকেও কি গৌরী লঙ্কেশের মতো টেনে এনে মেরে ফেলা হতো? একটা কলেজে ঢুকে সেখানে একটা সিকিউর জায়গায় যেখানে মূর্তিটা রাখা ছিল, সেখান থেকে বলতে গেলে টেনে এনে যে দুষ্কর্মটা করা হয়েছে, সেটা মানে কি বলবো, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে পশ্চিম বাংলার মতো একটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে এবং ঘটতে পেরেছে। এই যে আমাদের অবনতি যেটা হয়েছে এই কবছরে, আমাদের রাজনৈতিক, সামাজিক এবং যে অবস্থার যে অবনতি হয়েছে, যেখানে আমাদের মনীষীরা তো নেই, তাদের মূর্তিগুলোকেও ভেঙে ফেলা হচ্ছে, তাহলে বিদ্যাসাগর যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তাকেও কি সেই গৌরী লঙ্কেশ, সেই কালবুর্গির মতো তাকে মেরে ফেলা হতো? তিনিও তো সেই বিজ্ঞান মনস্ক সমাজ সংস্কারক হিসাবেই পরিচিত ছিলেন। আমাদের মনে হচ্ছে আজকে যদি বিদ্যাসাগর বেঁচে থাকতেন তাহলে হয়তো তাকে মেরে ফেলা হতো। যেহেতু তিনি বেঁচে নেই, সেই জন্য তার মূর্তিটাকে টেনে এনে এইভাবে এইভাবে ভেঙে ফেলা হচ্ছে, এইভাবে তাকে তাকে হেয় করা হচ্ছে।
যুব প্রজন্মের আরেক প্রতিনিধি ভাস্করজ্যোতি দাস বলেন, যারা নবজাগরণের পথ দেখিয়েছিলেন তাদের মূর্তি বেছে বেছে ভেঙে ফেলা হচ্ছে। যারা সংস্কার মনস্ক আধুনিকতার পথিকৃত তাদের ওপরই বারবার এমনতর আক্রমণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সমস্ত ভারতবর্ষ জুড়ে টার্গেট করে তাদের মূর্তি ভাঙা হচ্ছে যারা অসাম্প্রদায়িক, যারা গণতান্ত্রিক, যারা বিপ্লবী চেতনা উদ্বুদ্ধ নিজেও এবং আমাদেরকে করেছেন। সুকান্ত ভট্টাচার্য, আম্বেদকর, পেরিয়ার, যারাই আমাদের নবজাগরণের পথ দেখিয়েছিলেন, যারা সংস্কারপন্থী, যারা অন্ধবিশ্বাসকে মানেন না, যারা অন্ধবিশ্বাসকে দূরে ছুঁড়ে ফেলতে চান, তাদেরকে টার্গেট করে আঘাত করা হচ্ছে। কেন এই আঘাত? কারণ তারা অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরতে চায়। তারা প্রাচীনপন্থী কিছু মানুষ, অমানুষ, মানুষ বলবো না অমানুষ, যারা বিদ্যাসাগরের মতো মানুষের প্রতিমাকে ভেঙে ফেলতে পারে। এক বামপন্থী নেতা এদিন বলেন, সামনেই 19শে মে, এর প্রাক্কালে এমন ঘটনার জন্য সারা বরাক জুড়ে প্রতিবাদ হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। এমন হলে কোনো অনুষ্ঠান পালন নিরর্থক হয়ে যাবে। একথা বারবার আমাদের মনে পড়ছে বন্ধুগণ, আমরা যদি আমাদের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায় আন্তরিকভাবে জানাতে চাই, তাহলে আজকে এই মূর্তি ভাঙার প্রতিবাদে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় প্রতিবাদে মুখর হয়ে ওঠা উচিত ছিল। এবং আশা করি আপনারা আজ শীর্ষ হয়ে আমরা করছি, পরবর্তীতে হাইলাকান্দি, করিমগঞ্জ, অন্যান্য জায়গায় অন্ততপক্ষে 19শে মেকে আমরা এই 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 মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 19শে মেকেও একই সাথে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের একতরফা রায়ে ঘোষিত তথাকথিত বিদেশিদের গ্রেপ্তার এবং বেআইনি এবং অমানবিকভাবে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিআরপিসিসি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠিয়ে সংগঠন এর বিরোধিতা করেছে। এদিন স্মারকপত্র প্রদানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তা সুব্রতনাথ জানিয়েছেন, ট্রাইব্যুনালের কাছ থেকে কোনো নোটিশ পাননি ভুক্তভোগীরা, এমনকি অনেকেই শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি, অথচ তাদের বিরুদ্ধে সরকারি তরফে জারি হয়ে গেল গ্রেপ্তারি পরোয়ানা। পুলিশ তাদের যখন তখন গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে পুরে দিচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে সিআরপিসিসি। আজকে মাননীয় রাষ্ট্রপতির কাছে কাছাড় জেলা উপায়ুক্তের মারফত একটা স্মারকপত্র আমরা দিচ্ছি সিআরপিসিসির তরফ থেকে। এই স্মারকপত্রে আমরা দাবি করেছি মূলত যারা এক্সপার্ট ডিসিশনে, অর্থাৎ একতরফা রায়ে যারা ট্রাইব্যুনালে নিজেদের উপস্থিতিটাও পর্যন্ত উপস্থিত থাকতে পারেনি, কোনো নোটিশ পায়নি, তাদের একতরফা রায় বিদেশি ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে রাজ্য সরকার তাদের অ্যারেস্ট করার জন্য ফরমান জারি করেছেন এবং তাদের যত্রতত্র অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই দাবিতে আমরা বলেছি যে তাদের নাগরিকত্ব প্রমাণের সুযোগটা তাদের যাতে দেওয়া হয়। সুব্রতবাবু আরও অভিযোগ করেন, ডি ভোটারের নাম করে যাদের ডিটেনশন ক্যাম্পে পুড়ে দেওয়া হলো তাদের স্বাস্থ্যের প্রতিও কোনো নজর দেওয়া হচ্ছে না, যার ফলস্বরূপ দিন কয়েক আগে বিশ্বাস উপাধির এক ভদ্রলোককে বিনা চিকিৎসায় কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো এদিনের স্মারকপত্রে কারাগারে সরকারি তরফে সুচিকিৎসার বন্দোবস্ত করে দেওয়ারও দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। দ্বিতীয়ত আমরা দেখছি যে ডে ভোটারদের হিসাবে যাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাদের স্বাস্থ্যের প্রতি সরকার কোনো নজর দিচ্ছে না, মৃত্যু হচ্ছে। এই কদিন আগে বিশ্বাস, কী বিশ্বাস, একজন বিশ্বাস উপাধিধারী একজন ভদ্রলোক এখানে তিনি মৃত্যুবরণ করেছেন প্রায় বিনা চিকিৎসায়। আমরা দাবি করছি যে তাদের চিকিৎসার সুবন্দোবস্ত করতে হবে এবং নতুন করে ডে ভোটার যাতে চিহ্নিতকরণের প্রক্রিয়াটা বন্ধ হয় আমরা সেটাও দাবি করছি। এনআরসির ভেরিফিকেশন শেষে সেবা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান একজন এবং গুরুতর আহত হয়েছেন 7 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে পিডিবি পূর্ত সড়ক অ্যালেনপুরে। জানা গেছে সোনাই হাতিখালী জিপির সুন্দরী দ্বিতীয় খণ্ডের আলতাফ হোসেন একটি ডিজেল অটো ভাড়া করে নিজের পরিবার এবং প্রতিবেশী আরেক পরিবার মিলিয়ে মোট 11 জনকে সঙ্গে নিয়ে বর্জালিঙ্গার একটি সেবা কেন্দ্রে গিয়েছিলেন। ভেরিফিকেশন শেষে ফেরার পথে অ্যালেনপুরে দুর্ঘটনার কবলে পড়ে ওই ডিজেল অটোটি।
ঘটনাস্থলেই প্রাণ হারান আলতাফ। ঘটনায় গুরুতর আহত সাতজনকে ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার সম্পন্ন হয়েছে আলতাফের জানাজা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দশই মে হাইলাকান্দি এসএস রোডের একটি মসজিদে নামাজ পড়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত হিংসায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের পাশে দাঁড়াল সনাতন সংঘের কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের উদ্দেশ্যে পাঠানো একটি স্মারকপত্রে কমিটি দাবি করেছে, ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে যখন সব ধরনের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি সরকারি তরফে দেওয়া হয়েছে, তবে হিন্দুদেরও দেওয়া উচিত। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে এই সনাতন সংঘ। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনআইএ বা সিবিআই মারফত বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন সনাতন সংঘের কর্মকর্তারা। আজকে আমরা সনাতন সংঘের পক্ষ থেকে আমরা একটা ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিয়ে দিছি। বিগত কিছুদিন আগে আপনারা জানেন যে হাইলাকান্দিতে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো। এটা এই ইনসিডেন্ট হওয়ার পরে এখানে দেখা গেল যে উভয় পক্ষে মানে হিন্দু কইন বা মুসলিম কইন উভয় পক্ষের মানে দোকানপাট ভাঙা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান মানে লস হয়েছে। তার কারণ দেখা গেলো যে এটা একতরফা জিনিসটা বিচার হইতেছে। বিচারটা কেন হইতেছে আজকে মনে করেন যে আমার আগে দেখতে 5 লাখ টাকা যারা ইনসিডেন্ট মানে ইনজুরি হয়েছে তারা 50,000 টাকা করে দিতেছে, কিন্তু আমাদের হিন্দুরা কিন্তু ছিল যে তারা কিছু মানে সুবিধা পাইতেছে না। তারা দোকানপাট যে ভাঙা হইলো তারা দোকানপাটে তো কিছু একটা সুবিধা পাইতো। আজকে এরাও তো বেচারা হল গরিব, এরা তো আর ফুচালো না। যদি ফুচালো হয়ে থাকতো তারা তো তারা নিজস্ব প্রপার্টি বিল্ডিং বাড়ি থাকলো নেই, দোকান বাড়ি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো কোনো টাকা কিছু দিতে আসলো সরকার। আমরা মাননীয় সর্বানন্দ সনোয়াল মহাশয়ের কাছে আমরা অনুরোধ যে তাই যাতে দুপক্ষ নিরূপভাবে মানে বিচারটা করে। আজকে এক পক্ষরে শুধু তাই টাকা দিয়ে ঠান্ডা করলে হইতো না, দ্বিতীয় পক্ষ যেটা হিন্দুরা আছে এরারও দেখতে লাগবো দুপক্ষ ধর। আর যেটা হয়ে গেছে ইনসিডেন্টটা, এই ইনসিডেন্টটা আপনার এনআইএ বা সিবিআই দিয়ে যেতে যাওয়া যোগ আমরা এটাই চাই। আর প্রতি ফ্যামিলি আমরা প্রতি ফ্যামিলি হিন্দুরা যারা মানে দোকানপাট ভাঙছে বা কিছুরা ইনজয়েড হয়েছে তারা যদি 10 লাখ করিয়া পায় এটা আমরা ওনার তাদের কাছে অনুরোধ যে তাই যেতে এটা আমরা করুন। মহিন্দ্রা অ্যালেক্স এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন শিশু সহ দুজন বরযাত্রী। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার শিলচর হাফলং মহাসড়কের গোসাইপুরে। আহতদের নাম জানা না গেলেও তারা সবাই উদারবন্দের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন মহিন্দ্রা অ্যালেক্স গাড়িটি শিলচর অভিমুখে যাওয়ার সময় গোসাইপুর এলাকায় শিলচর থেকে উদারবন্দমুখী একটি বরযাত্রী গাড়ির সঙ্গে মুখোমুখি হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ দুই ব্যক্তি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে ঘটনাটি গোসাইপুর তৃতীয় খণ্ডে সংঘটিত হয়েছে, তবে ঘটনায় তিনজন আহত হলেও তাদের চোট তেমন গুরুতর নয়। একটা বিয়ার গাড়ি এলটো থেকে আবার একটা মহিন্দ্রা মারাটো কোয়ান্টো গাড়ি ওই মহাসড়কের সাইড মাইল গোসাইপুর পার তীর সম্মুখে সামনাসামনি দেখা হয়। এতে স্থানীয় লোকের হওয়া মতে দুজন বিয়ার যাত্রী জখম হয়, তাদেরকে স্থানীয় লোকে উদারবন পেসিতে পাঠানো হয় হসপিটালে। আর বর্তমানে আমরা আসি এখন কোনো মানুষ পাই নাই গাড়ি নেওয়ার জন্য কাজ করতেছি। হ্যাঁ, তার অবস্থা কি দেখ গুরুত্ব? তার অবস্থা তো জানা মতো এত বেশি গুরুত্ব নাই, আর থানা তাইলে বুঝা যাবে। দুইজন হয়েছে না? দুইজন দিদি, হ্যাঁ দুইজন, ছোট বাচ্চা দুইজন, তিনজন বউ একজন, বউ একজন, তিনজন তিনজন। তিন মাস আগে যে পরিবারের ডাকাতি হয়েছিল, তিন মাস পর সেই পরিবারটি ফের ডাকাতির শিকার হয়েছে। কাছাড় জেলার ইন্দ্রগড় গ্রাম পঞ্চায়েতের ঘুঙ্গুর আওলা টিলার জনৈক বিশ্বনাথ গোয়ালার ঘরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। বিশ্বনাথ গোয়ালার পরিবার সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে বন্দুক ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাত দলটি তার ঘরে হামলা চালায়। ঘরের মূল্যবান সামগ্রী লুট করার পাশাপাশি তারা নগদ 3.5 লক্ষ টাকা ও 4 তোলা সোনাও হাতিয়ে নেয়। এরপর ডাকাত দলটি 11টি জার্সি গরু নিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বনাথ গোয়ালার ছেলে নির্মল গোয়ালা পুলিশের কাজকর্ম নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন। রাত্রে 2:30টার সময় উঠছি, উঠার পরে তো আমরা যখন বাথরুমে গেছি, বাথরুমে যাওয়ার পরে তখন দেখছি যে না একটা গরু খোলা, গরু খোলার পরে তো মনে করছি যে গরুটা খুঁটির থেকে পুরো ছুটি গেছে। ছুটার পরে তখন আমরা টস মারিয়া দেখছি যে না গরুটা বাঁধিলেই,
বান্দার পড়া যখন গরু গরু ঢুকছি তখন দেখি আর বাচ্চারও রশি কাটা আর গাইরও রশি কাটা। তা আমি ইচ্ছা করছি যে মনে হয় গরু বাচ্চা আছে লগে তো মনে হয় গরু বাচ্চার রশি কামড় দিলাইছে খেলাইতে খেলাইছে। এরপরে গিয়ে আমি ভিতরে ঢুকিয়া দেখি আর না টস মারিয়া যে দেখি আর সব গরু আসেন না, লাইট জ্বালাইছি, লাইট জ্বালানোর পরে দেখি আর না গরু গরু তো পুরা সমস্ত গরু গর খালি খালি পড়ে। এরপরে আমার হাজব্যান্ডও কইছি যে দেখো ইয়া গরু গরু একটাও গরু নাই, তাই না ইয়া কৈতরা ইয়ে হে তখন তো চুরে লইয়া মনে হয় গেছে গিয়া। এরপরে তখন আমরা আইয়া আমার দেবতারা উঠাইছি, উঠানির পরে সবে দিও করতে উঠাইছি, উঠানির পরে তখন বাইর হয়েছি, বাইর হওয়ার পরে আবার সবে মিলিয়া টস মারছি। টস মারার পরে দেখি আর যে না এদিকে পিছন দিকে বাস বান্ধা আছে, এটা কাটিয়া তারা সরাইয়ার পরে আমরা বাইপাসের সাইডে রাস্তা আমরা এরিয়ার বেড় দেওয়া এটা সাইডে তারা বেড় কাটিয়া তারের বেড় আছে তারা কাটিয়া এরকম করে বাইপাসে দিয়া নিয়া কোন দিকে এখন তো গাড়ি দিয়ে নিয়ে গেছে এখন এটা তো আমরা পরে গাঁওগড়ের মধ্যে চিৎকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে এবং 19 মে মহান বাংলা ভাষা শহীদ দিবসকে সামনে রেখে যুব সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে শিলচরের 3টি স্কুল যথাক্রমে পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, নিবেদিতা গার্লস হাই স্কুল এবং তরণী মোহন স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 350 প্রতিযোগী এদিনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে 26 মে নজরুল জন্মজয়ন্তীর দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে উপযুক্ত পুরস্কার। 9 মে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং আগামী 19 মে ভারত শহীদ দিবস গড়া উপত্যকায় সেই দুটি অনুষ্ঠানকে কম্বাইন করে আমরা যুব সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে আজকে 3টি স্কুলে ক্রমাগতভাবে তরুণী মোহন রাষ্ট্রীয় একাডেমিক পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং নিবেদিতা স্কুলে গার্লস স্কুলে আমরা প্রতিযোগিতা প্রশ্নোত্তর প্রতিযোগিতা আয়োজন করেছি। এই প্রতিযোগিতায় প্রায় 3টি স্কুলে মিলে 350 অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমরা যুব সমাজ কল্যাণ কমিটি একটি বার্তা পৌঁছে দিতে চাই সমস্ত সমাজে, যাতে আমাদের পাঠ্যপুস্তকে যে বিষয় থাকে সেটা পড়াশোনা বাইরেও যে সাধারণ জ্ঞানের একটা বিশেষ ছাপ থেকে যে আমাদের জীবনে সাধারণ জ্ঞানের প্রয়োজনীয়তা দিকে লক্ষ্য করে আমরা এই প্রয়াস চালিয়েছি। আমরা আগামী দিনে যাতে সমস্ত শিলচর শহরের বিভিন্ন স্কুলগুলিতে বিভিন্ন ইনস্টিটিউশনগুলিতে প্রতিটা মাসে একটি কুইজ কম্পিটিশনের আয়োজন করতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখব। এবং আমরা এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে সমস্ত শিলচরবাসী এবং ভারতবাসী প্রতিজন অভিভাবকরা যাতে তাদের ছেলেমেয়েদের পাঠ্যপুস্তকের বাইরে অনেক শিক্ষা রয়ে গেছে, অনেক সাধারণ জ্ঞান রয়ে গেছে, অনেক জ্ঞানের প্রয়োজন আছে, সেগুলোর দিকে যেন ওনারা লক্ষ্যপাত করেন এবং শিক্ষক শিক্ষিকারা যাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে অবদান করেন সেই দিকে লক্ষ্য রেখে আমরা যুব সমাজ কল্যাণ কমিটি সেই প্রয়াস চালিয়ে যাব, আগামী দিনেও চালিয়ে যাব। মহান ভাষা শহীদ দিবস 19 মের প্রাক্কালে স্টুডিও রীতিকার অষ্টম নিবেদন 19-এর প্রেরণা ভিডিও সিডির আত্মপ্রকাশ করল বৃহস্পতিবার। এদিন বিকেল 6:30 নাগাদ ইলোরা হেরিটেজে এই ভিডিও সিডিটির আবরণ উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন দিলীপ সিনহা, সুজিত দাস, গোপাল দাস, অঞ্জন ভট্টাচার্য, বিধান লস্কর প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ শিলচরে, উঠল সমস্বরে আওয়াজ। ভেরিফিকেশন শেষে ফেরার পথে দুর্ঘটনা, অ্যালেনপুরে হত এক, আহত 7। তিন মাসে একই পরিবারে দুবার ডাকাতি, লুট সোনা নগদ অর্থ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।